ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আটক এসপি সঞ্জয় কৃষ্ণা টানা জেরা রাজ্য পুলিশের সদর দপ্তরে। শিলচর গুয়াহাটি ট্রেন সময়সূচি প্রকাশ রেলের, নিয়ম না মানলে জেল। অস্থায়ী প্যান্ডেল তৈরিতে বাধা কেন, প্রশ্ন সুস্মিতার। পঞ্চমীতে কোভিড পরীক্ষা, পুজোই করবেন না হাইলাকান্দির পুরোহিতরা। চলে আসছি বিস্তারিত খবরে। টানা 10 ঘন্টা অসম পুলিশের মুখ্য কার্যালয়ে জেরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হল এসআই নিযুক্তি কেলেঙ্কারির মূল নায়ক করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার কুমার সঞ্জয় কৃষ্ণা। মঙ্গলবার থেকে সঞ্জয় কৃষ্ণার কোনো সন্ধান পাচ্ছিল না পুলিশ। বৃহস্পতিবার সকাল 10টায় অসম পুলিশের মুখ্য কার্যালয়ে হাজির হন সঞ্জয় কৃষ্ণা। এডিজিপি জিপি সিং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আটক করা হয়। রেল চলাচল শুরু হচ্ছে শিলচর থেকে গুয়াহাটি। সপ্তাহে 3 দিন চলবে এই ট্রেন। ফেস্টিভ স্পেশাল নামের এই ট্রেন 21 অক্টোবর থেকে যাত্রা শুরু করেছে। শিলচর থেকে বুধবার, শুক্রবার এবং রবিবার সন্ধে 8:05 ছাড়বে। আর গুয়াহাটি থেকে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার বিকেল 5:30 ছাড়বে। এদিকে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রীদের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, অন্যথায় জেল হতে হবে। রেলের পক্ষ থেকে এই কথা কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মামলা হবে কোভিড নিয়ম অমান্যকারী যাত্রীদের বিরুদ্ধে, এমনকি থুতু ফেলাও যাবে না, মাস্ক পরিধান বাঞ্ছনীয়। পুজো নির্দেশিকায় রাত 10টার পরে প্যান্ডেল বন্ধ করার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটার কোনো যুক্তি নেই বলে মনে করেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, এমন তো কথা নয় যে করোনা রাত 10টার আগে আসবে না। এছাড়া অস্থায়ী প্যান্ডেল নির্মাণে যে বিধিনিষেধ আরোপ করার হয়েছে সেটার তিনি সমালোচনা করেন। রাস্তায় খাবার দোকান না বসানোর কোনো যুক্তি থাকতে পারে, জানতে চান তিনি। কিছু নিয়ম কোনো যুক্তি নেই, হচ্ছে 10টার পরে প্যান্ডেল বন্ধ করতে হবে। দেখেন, করোনা একটা ইনফেকশাস ডিজিজ, তো 10টার আগে যে মানুষগুলো বেরোবে ওদেরও করোনা থ্রেট আছে। এরকম তো না যে 10টার পরে বেরোলেই শুধু করোনা হবে, এটা যুক্তিটা কী? 2 নম্বর কথা হলো, কাছাড় জেলাশাসক বলেছে যে কোনো টেম্পোরারি প্যান্ডেল উনি কাছাড়ে হতে দেবেন না। প্রশ্নটা হলো তবে হাইলাকান্দি, করিমগঞ্জ আর আসামের অন্য জেলায় কেন হচ্ছে, এবং আমাদের শিলচর শহরে আর গ্রামেও আমি বলবো কতজনের পারমানেন্ট স্ট্রাকচার আছে? কারণ নেই। আজকে হয়তো আর্যপট্টির আছে বা 1-2 জন আছে, আমাদের শ্মশান রোড আছে, কিন্তু আজকে অম্বিকাপট্টির মতো বড় পুজোতে নেই। ইটকলায় আছে কিন্তু আজকে ডেলাইট ক্লাবে নেই। তো এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে যাচ্ছে। প্যান্ডেল অ্যালাউ করা উচিত, ওপেন প্যান্ডেল করে দাও, ক্লোজ প্যান্ডেল না করে। এছাড়া র্যাপিড টেস্টিংয়ের যে নিয়মটা সরকার বানিয়েছে যে পুরোহিতকে আর কমিটি মেম্বারদের র্যাপিড টেস্টিং করতে হবে, দেখেন করোনাকে ফাইট করতে হলে সবাইকে ব্যক্তিগতভাবে একটু সাবধান থাকতে হবে। আপনি যদি আমার র্যাপিড টেস্টিং 5টা বিকেলে করেন, দের ইজ নো গ্যারেন্টি দ্যাট নেক্সট ডে 5টা বিকেলের মধ্যে আমার আমার করোনা হবে না। সো র্যাপিড টেস্টিংয়ের এই নিয়মটা আমি মনে করি যে অনেক কমিটি মেম্বার আর পুরোহিতরা নাও মানতে পারে, এবং এরকম তো না যে আজকের দিনে মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে না, ওদের কি র্যাপিড টেস্টিং হচ্ছে? তো প্যান্ডেলের পুরোহিতের র্যাপিড টেস্টিং কেন হবে এটা আমি বুঝতে পারি না। আর লকডাউনের পরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যা দুরবস্থা করেছে বিজেপি সরকার, তারপরে এখন বলছে যে 9টার পরে ক্ষুদ্র ব্যবসায়ীরা বা স্টল খুলে থাকতে পারবে না, এটার কি যুক্তি?
দুর্গাপূজার পঞ্চমীতে পুরোহিতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানালেন পুরোহিতরা। তারা হাইলাকান্দির ভৈরববাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে জানান, এই নির্দেশ প্রত্যাহার না করলে তারা পুজো করবেন না। তারা বলেন, আমরা কিভাবে পঞ্চমী পূজা করব সেটা কি এখন সরকার ঠিক করে দেবেন? হঠাৎ এভাবে নির্দেশ দেওয়া তারা মেনে নেবেন না বলে জানান। অর্থ হলো গিয়ে যে গভর্নমেন্টে সরকার বাহাদুরে যে নির্দেশনাটা মানে চালু করেছে পুরোহিত মণ্ডলীর উপরে, যে পুজো শুরুর হওয়ার আগে পঞ্চমীতে আমাদের কোভিড-19 যে কোভিড টেস্ট যেটা করুন টেস্ট করাতে হবে, সেটা আমরা মানছি না। কেননা এই কোভিড টেস্টটা শুধু পুরুষদের উপরে এসছে, এটা কী জন্য এসছে সেটাই আমরা বুঝতে পারছি না। কেননা বিগত দিনে এমন অনেক সভা হয়ে যাচ্ছে, অল্প কয়েকদিন আগে আমার এই যে দাদা বলল করিমঞ্জে একটা সভা এসছে হয়েছে, ওই যে রকিবুল এসছিল, অনেক জনতা সমাগম হয়েছে, কেউ সোশ্যাল ডিস্টেন্স বলুন আর মাস্ক বলুন কিছুরই কিছু ছিল না। কিন্তু দুর্গাপূজার সময় এই যে পঞ্চমীতে যেই অনুষ্ঠানটা আমরা শুরু হবে, সেখানে শুরু হওয়ার আগে আমরা কীভাবে অনুষ্ঠান শুরু করবো সেটা নির্দেশনা কি সরকার আমাদেরকে দেবে নাকি? পঞ্চমী করবো আর তারপরে আমরা টেস্ট করবো তারপর পুজো করবো, এতদিন সরকার কোথায় ছিলেন? এই যে 6 মাস 7 মাস ধরে যে পুরোহিতরা যে এইভাবে যে কোনো পূজা কেউ করছে না, এই যে পুরোহিত সমাজের জন্য এত অসুবিধার সম্মুখীন যেন হচ্ছে, তখন সরকার বাহাদুর কোথায় ছিলেন? তখন তাদের চিন্তা কোথায় ছিল? ঠিক আছে না, এখন দুর্গাপূজার আগ মুহূর্তে ওনারা এই সার্কুলারটা জারি করেছেন, যেটার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং অতি সত্বর যাতে এই যে সার্কুলারটা জারি করেছেন সেটা যাতে অতি বিলম্বে এটা যাতে খারিজ করেন সেটাই আমাদের অনুরোধ রইল। যদি ওনারা না করেন তাহলে পুরোহিত সমাজ আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পুজো প্যান্ডেলে পুজো করব না, সেটা প্রশাসন দেখে নেবে ওরা কীভাবে পূজা করে কীভাবে না, আমরা পুরোহিত সমাজ থেকে কেউ গিয়ে পুজো করব না যদি এটা অতি বিলম্বে এটা যদি খারিজ করা না। করোনাকে সামনে রেখে পুজোয় নানা ফরমান জারি করা হয়েছে। অস্থায়ী প্যান্ডেলকেও বানাতে পারবেন না, পুরোহিতদের কোভিড টেস্ট করাতে হবে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কেউ করতে পারবেন না, এসব সাধারণ মানুষের জন্য সরকারি ফরমান। কিন্তু সম্প্রতিকালে দেখা গেছে রাজনৈতিক দলের নেতারা যেখানে যান মনে হয় সেখান থেকে করোনা গায়েব হয়ে যায়। বিজেপি বলুন আর কংগ্রেসই বলুন, তাদের সভা সমিতিতে থাকে উপচে পড়া ভিড়, থাকে না সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই, বেশিরভাগই থাকেন মাস্কবিহীন, কিন্তু প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগ নীরব। এই দৃশ্য বৃহস্পতিবার নিয়াইগ্রাম বাঘপুরের বিধায়ক আমিনুল হক লস্করের একটি সভার। নেই কোনো সামাজিক দূরত্ব, কারো মুখে নেই মাস্ক, এই দৃশ্য দেখে মনে হয় করোনা শেষ হয়ে গেছে। এবার দেখুন পাঁচগ্রামে কংগ্রেসের সভা, সেই একই দৃশ্য। বাঘপুরের সভার সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য একটাই ব্যানারের, এটা কংগ্রেসের। রাজনৈতিক পরিবেশ সরগরম সুনাইয়ে, সুনাই মানে উত্তপ্ত রাজনীতি, এবারও এর ব্যতিক্রম নেই। বিজেপি দলের এবার সুনাইয়ে দাবিদার রয়েছেন বর্তমান বিধায়ক আমিনুল হক লস্কর এবং আশিস হালদার, আর কোনো দাবিদার ময়দানে নেই। কংগ্রেসের টিকিটের দাবিদারের তালিকায় রয়েছে প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করের নাম, আর আছেন আখতার হোসেন বরভুইয়া আক্কা ও ফয়জুল রহমান লস্কর। তবে এখানে কংগ্রেসের কাছে সমস্যা হলো, যদি মহাজোট হয় তাহলে এই আসনে কংগ্রেস পাবে তার কোনো নিশ্চয়তা নেই। AIUDF-এর দাবিদার হিসেবে মঞ্চে প্রবলভাবে উপস্থিত করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। এদিকে সোনাই কংগ্রেস থেকে জানিয়ে দেওয়া হয়েছে AIUDF-কে এই আসন দিলে তারা মেনে নেবেন না। রশিদ আহমেদ মজুমদারও দাবি জানাচ্ছে টিকিটের, পিছিয়ে নেই অগপ। অগপ টিকিটের দাবি জানিয়ে আয়েশা সুলতানা চৌধুরী নামের এক মহিলাও এখন এসেছেন ময়দানে, অনেকদিন থেকে ছুটছেন সুফিয়ান চৌধুরী। সব মিলিয়ে জমজমাট সুনাইয়ের রাজনৈতিক হাওয়া। বাঘপুর নিয়াইগ্রামে প্রায় 300 কংগ্রেস কর্মী গেরুয়া বসন পড়লেন। বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস নেতা মাহমুদ হোসেন লস্করের হাত ধরে ওই বিশাল সংখ্যক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন। সুনাইয়ের বিধায়ক অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর তাদের উত্তরীয় এবং দলীয় টুপি পরিয়ে তাদের বরণ করেন। এখন মানুষরা আনন্দ নিয়ে রাস্তায় চলাচল করে, কোনো রাস্তায় আর আপডাউন নাই, এই রাস্তাটা আমার সময় হয়েছে। বাঘপুরের ফেলিঘাটের রাস্তার রবিবারের অবস্থা কি ছিল, ওই রাস্তাটাও আপনার এরপর ব্লক লাগানো হয়েছে, 8-10-15 দিন পরে এটা শেষ হয়ে যাবে। আজকে বাঘপুরের ফেরিঘাটের ওই পারে এখন আমরা পঞ্চায়েতের সঙ্গে আলাপ আলোচনা করে এখানে একটা রেস্ট হাউস করতেছি, আর রেস্ট হাউসের সঙ্গে একটা টয়লেটও থাকবে। টয়লেট থাকবে, মানুষের জল থাকবে, মানুষের বসার পায়খানা যেতে পারবে, এবং যদি উঁচু করতে চায়
উজুম করতে পারবে। এটা মেরিগ্রাম বাঁকুড়ের ডেলিগেটে থাকবে, এটা গঙ্গাপুরের ডেলিগেটে থাকবে। আলগাপুরে দলীয় টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, হাইকমান্ডের উপর সব নির্ভর। হাইকমান্ড টিকিট দিলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাকে না দিয়ে যাকে দেবেন তার জন্য কাজ করবেন। কামরুল বুঝে গেছেন আলগাপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হয়ে দাঁড়াবে, আর সেটা আজ করতে পেরেছেন মঙ্গলবার সন্ধ্যে যখন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের সঙ্গে যখন তিনি আলগাপুর বাজারে উপস্থিত হয়েছিলেন। যদি হাইকমান্ডে আমাকে পার্টিত্ব দেয়, নিশ্চয়ই আমি আলগাপুরে খেলার জন্য আমি প্রস্তুত। এবং আলগাপুরের যেগুলি সমস্যা, বিশেষ করে হাইলাকান্দি জেলার যেগুলি সমস্যা, বরাকপুত্র জেলার যেগুলি সমস্যা, সমস্যাগুলো আগামী দিনে নিশ্চয় সমাধান করবার জন্য আমি চেষ্টা করব। তারপরে আবার বলছি যে হাইকমান্ডের যেটা ডিসিশন হবে, আমি সেটা যেই কংগ্রেসের ক্যান্ডিডেট হবে আমি ওনার সঙ্গে আছি। বরাকবিলিতে মানে 15টা সমষ্টির মধ্যে আপনি কেন আলগাপুর সমষ্টি বেছে নিলেন? দেখেন, এই সমষ্টির এক বিশেষ তাৎপর্য আছে। এখান থেকে প্রায়ত আমাদের মৌলানা উত্তর পূর্বের প্রথম আমিরে শরীয়ত আব্দুল্লাহ সাহেব এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, জননেতা শহীদুল আলম চৌধুরী এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। তো নিশ্চয় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব যদি এখান থেকে আমি খেলতে পারি, এবং আশা করছি যে জনগণের যেগুলি অসুবিধা প্রায় বিশেষ করে এই লাস্ট যে 5 বছর আজকে যে আন্দোলন আমরা করে এসেছি 5 গ্রাম পেপার মিলে, আপনারা সবাই জানেন যে এই 5 গ্রাম পেপার মিল কিসের জন্য আজকে এই অবস্থা। তো সেই সমস্যাগুলো নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আমি সমাধান করবার চেষ্টা। মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জানান, তারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে মেঘালয়ে ঢুকে তারা প্রতিবাদ জানাবেন। প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক চিঠিতে তিনি এই নির্যাতন বন্ধ করার দাবি জানান। নরেন্দ্র মোদীজিকে চিঠি লিখতে বাধ্য হয়েছি, কারণ মেঘালয়ের যে পরিস্থিতি রয়েছে বাঙালি মানুষের, সেখানে কোনো সুরক্ষা নেই। আমি অবগত যে ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা হয়েছিল এবং একটা ট্রাইবাল ছেলের হত্যা হয়েছিল। আমি কোনো রকমের ভায়োলেন্সকে সাপোর্ট করি না, এবং আমি তখনই মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে লিখে বলেছিলাম যে নিশ্চয়ই জাস্টিস হওয়া উচিত, কেন কেউ এইভাবে কারোর হত্যা হবে। কিন্তু সেই ঘটনার পরে যে নির্যাতন আজকে বাঙালি মানুষদের হচ্ছে, বিশেষ করে ইচামাটি এবং গোলাগঞ্জ এরিয়াতে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি। এনপিপি এনডিএর অ্যালায়েন্স পার্টনার এবং দেশের প্রধানমন্ত্রী, আমি মনে করি যে কর্তব্য রয়েছে যে এই ব্যাপারে যদি উনি ইন্টারভিন করেন। আমি দেখতে চাই যে প্রাইম মিনিস্টার, যিনি বলেন যে বিজেপি বাঙালিদের পক্ষে আছে, বাঙালিদের প্রতি ওদের মনে দরদ আছে, মেঘালয়াতে নিজের একটা অ্যালায়েন্স পার্টনারকে নিয়ে উনি কী পদক্ষেপ নেবেন। আমি আশা করছি যে প্রাইম মিনিস্টার এটা ইন্টারভিউ করবে, আর যদি উনি না করেন, আমাদের সিআরপিসি থেকে একটা আন্দোলন হচ্ছে 20 তারিখে বর্ডারে, কিন্তু আমরা বাধ্য হব মেঘালয়ে ঢুকে আন্দোলন করার। সো আই হোপ দ্যাট দ্য প্রাইম মিনিস্টার উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। লক্ষ্মীপুরে বিজেপি টিকিটের দাবি জানাবেন রীনা সিং। তিনি জানান, লক্ষ্মীপুরের লোকরা তাকে চাইছেন, তাই তিনি দলের টিকিট দাবি করছেন। তার আশা দল তার এই দাবি বিবেচনা করে দেখবে। এখন তো যারা আছে লক্ষ্মীপুরে, আপনারা জানেন বিগত প্রায় 22-23 বছর ধরে একটা পাবলিকের সাথে আছি, গতিতে একটা অন্তরঙ্গ সবাই সাথে হয়ে গেছে। এটা খালি এমন না যে পার্টি লিডার হিসাবে পাবলিকের সঙ্গে সম্পর্ক এমন না, একদম ব্যক্তিগত সম্পর্ক। কারণ যাদেরকে নিয়ে আমি মানে এই করছিলাম, কাজ করছিলাম একসাথে সংগঠন করছিলাম, ওনাদের ছেলে বড় হয়ে আজকে দিনে আমাদের সংগঠনে অনেক বড় বড় দায়িত্বে আছে। স্বাভাবিকভাবে চাই যে আমাকে নিয়ে অনেকের আশা আছে, ঠিক আছে। কিন্তু এখন কথা হলো যে আমার তৃতীয়বার যেটা লাস্ট আমার যেটা ইলেকশন, সেটা আমি সেই সময় আমাদের পরিবারের একটা অসুবিধা ছিল, যার জন্য আমার ইলেকশন কন্টেস্ট করার কথা ছিল না।
কিন্তু ওই সময় আমাদের পার্টি হাইকমান্ড গুয়াহাটি থেকে ফোন করে বললো যে না রিনা তোমাকে ইলেকশন খেলতে হবে, সেই জন্য আমার কন্টেস্ট করতে লাগলো। আজকে দিনও আপনারা জানুন ভালো করে মোদির আমলে বড় বিজেপি 33% ওমেন রিজার্ভেশনের জন্য খুব বেশি মানে জোরটা, তো সেই ক্ষেত্রে বরাক ভেনে যদি ওমেন রিজার্ভেশনের খাতিরে বলুন বা যে কোনো একটা খাতিরে বলুন আমাকে যদি হাইকমান্ড যদি অর্ডার দেয় যে রিনা তোমাকে খেলতে হবে ইলেকশন তুমি খেলতে, তবে আমি রেডি খেলার জন্য। আচ্ছা প্রথমে একটা কথা এসে যায়, রাজদীপ বলুন বা যাই বলুন, লক্ষ্মীপুরে একটা যে কংগ্রেসের যে একটা নিজস্ব একটা শিবির আছে, ওই শিবিরটাকে আপনি টক্কর দিতে পারবেন নেক্সট ইলেকশনে কি আপনি আশাবাদী? দেখুন আজকের দিনে লক্ষ্মীপুরে কংগ্রেস নাই বললে চলে। আর আরেকটি কথা আপনাদেরকে মানে আমার বলা উচিত, মানে কংগ্রেস যারা করে একটা জিনিস অনেক সময় দেখবে একসঙ্গে থাকতে থাকতে একটা মানুষের প্রতি একটা সহানুভূতি, আজকের দিনে আমার প্রতি যে আছে মানুষের কংগ্রেসের যারা কংগ্রেসই করে ওনাদেরও কিন্তু সহানুভূতি আছে। অস্থায়ী প্যান্ডেল বানানোর কাজ শুরু করে দিল তারাপুরের ঐতিহ্যবাহী আনন্দ পরিষদ। খুঁটি পুজোর মাধ্যমে তারা এই নির্মাণ কাজ শুরু করেছে। কমিটির কর্মকর্তা চন্দন দত্ত জানান তারা কোভিড প্রোটোকল মেনে পুজো করবেন। স্টার্ট করব বানানো তাও আনন্দ পরিষদে, তাও আমরা এটা মোটামুটি ঘরোয়া পরিবেশে পূজা করছি, কোনো বিশেষ আলোচনা কিছুই করছি না। আমাদের নিজস্ব তাদের জায়গাটা নিজস্ব তাদের জায়গা করে একটা টেম্পোরারি প্যান্ডেল আমরা বানাচ্ছি, মানে এখানে ঘরোয়া পরিবেশে পূজা করছি। আচ্ছা করোনা প্যান্ডামিকের জন্য বিশেষ কোনো কার্যক্রম আনন্দ পরিষদ নিয়েছে নাকি এবার? এমনিতে তো আমরা জানি প্যান্ডেলে জাঁকজমক হবে না, প্রতিমাতে জাঁকজমক হবে না, এমনি সমাজসেবামূলক কোনো কাজে কাজ এখন করতে গেলে তো ভিড় বেড়ে যায়, ভিড় বেড়ে গেলে কোভিডের প্রশ্ন আছে, প্রটোকলের প্রশ্ন আছে। হ্যাঁ, তার জন্য আমরা এই প্যান্ডামিকে কোনো সামাজিক কাজ ইভেন আমরা কোনো ধরনের সাংস্কৃতিক যাতে কোনো ধরনের গ্যাদারিং না হয় সেই ব্যবস্থাটাই আমরা রাখি। বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে পুরোহিত প্রশিক্ষণ শিবির শেষ হলো বৃহস্পতিবার। শিলচর রাঙ্গেরখাড়িতে গোপালজিউর আখড়ায় এই শিবির অনুষ্ঠিত হয়। দুদিনের এই শিবিরে পুজোর বিভিন্ন নিয়ম উপাচার নিয়ে পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী, পরিষদের মুখ্য উপদেষ্টা অজিত ভট্টাচার্য প্রমুখ। আমার গলায় বইটা আছে আর আমার বাবা ভট্টাচার্য বা চৌধুরী বা চক্রবর্তী না, আমি বিশ্বাস করি না। আমার বাবার আমার দাদুর রক্তসূত্রে আমি যদি চরম ক্ষমাশীল হতে পারি, আমি যদি চরম উদার হতে পারি, আমি যদি জ্ঞানের চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করি, তবেই আমি ব্রাহ্মণ, নাহলে ব্রাহ্মণ হতে পারবো না। ব্রাহ্মণত্ব অত সোজা নয়, শুধু আচারে ব্রাহ্মণ হয় না, আচারে একটা ডিসিপ্লিন, এটা একটা কনসেপ্ট, একটা ধারণা, এটা একটা শৃঙ্খলা। শৃঙ্খলার মধ্যে না গেলে তো হবে না। আপনার পরিবারে আপনি বাবাকে মেনেছিলেন বলে আপনি ভালো মানুষ হয়েছেন, আপনার মার কথা শুনেছিলেন বলেই তো আপনি সুযোগ্য পুত্র তাদের, যদি শুনতেন না তাহলে আপনি ওয়ারন বেকার হতেন, তাহলে আপনি আজকে এসাইলামে থাকতেন কিংবা সংশোধনাগারে থাকতেন। আপনি মা বাবার কথা শুনেছেন, আপনার মধ্যে যা কিছু সৌন্দর্য, অল ক্রেডিট গোস টু ইওর ফাদার এন্ড মাদার, আপনার যা কিছু সৌন্দর্য সব শিক্ষা কিন্তু আপনি বাবা মার কাছে পেয়েছেন। এটা নাক চেহারা চুল পায়ে পড়ে যদি একটু চরণ ছোঁয়া যায়, দেখুন ব্রাহ্মণত্ব আমি মনে করি কীর্তি দিয়ে জীবন দিয়ে অর্জন। সিসি ব্লকের সড়ক নির্মাণের নামে মনরেগার মঞ্জুরিকৃত 20 লক্ষ টাকার মধ্যে 19 লক্ষ টাকা গায়েব। এই অভিযোগ পূর্ব কাঠিগড়া গোবিন্দপুর জিপির মানুষের। 500 মিটার দৈর্ঘ্য ওই রাস্তাটি সিসি ব্লক দিয়ে নির্মাণ হওয়ার কথা, কিন্তু দেখা গেছে মাত্র 100 মিটার জায়গায় 5 থেকে 6 গাড়ি স্যান্ড গ্রেভেল পাথর মাটি ফেলে কাজ শেষ করে দেওয়া হয়েছে। এ নিয়ে কাঠিগড়ার বিডিও সুজা হোসেন মজুমদারের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। রাস্তা লাগে বিডিও অফিস করছে না
তারা কোনো উদ্যোগ করছে না, এই রাস্তাটা মানে কত টাকার খাম? ২০ লাখ টাকার খাস। খাস কে করাইছে? খাস কে করাইছে ঠিক ঠিক কইতাম পারি। সাইনবোর্ড সাইনবোর্ড আছে নাকি কাজর? সাইনবোর্ড তো আছে বিশ্বজিৎ দা আসল মালাকাট বিশ্বজিৎ মালাকাট মানে জেলাভরিত কাজ আছে এনডেকার এমজি এনডেকার কাজ কে করাইছে এটা কইতাম পারি। এটা এটা সিসি ব্লক আছে নাকি? এটা কিন্তু খাস তো হয়েছে না। আপনার এই ব্যাপারে কোনো জানেন না? আমরা এই ব্যাপারে জানি না, জানি না অতটুকু জানি যেদিন মানে বোর্ড লাগে লাগছে তখন মানে বুঝা গেল কলম লাগানি বোঝা গেল এটা সিসি ব্লকের কাজ। পিডব্লিউ তরঞ্জন দাস হাউস ভাইয়া তরঞ্জন দাস পিডব্লিউ 500 মিটার। আসাম পুলিশের কনস্টেবলের পদে যারা আবেদন করেছেন তারা ফের তাদের পরীক্ষা গ্রহণ করার দাবি জানান। তারা জেলাশাসকের কাছে দেওয়া এক স্মারকপত্রে বলেছেন ফের এই পরীক্ষা নেওয়া হোক, আগের সবগুলি পরীক্ষা বাতিল করা হোক। এবিইউজি কনস্টেবল আসাম পুলিশ কনস্টেবলে যারা অ্যাপ্লাই করেছি তারা সবাই একত্রিত হয়েছি, কারণ যেহেতু এসআই এক্সামে একটা ঘোটালা দেখা দিয়েছে, ওই ঘোটালায় আমাদের এবিইউজি কনস্টেবলের যে বোর্ড ছিল বোর্ডে অনেকেই ওটাতে জড়িত ছিল, অনেকেই ওটাতে তদন্তের জন্য অ্যারেস্ট করা হয়েছে। ওই জন্য আমরা ওটাকে মানে পুনর্বার একবার সম্পূর্ণভাবে নতুন করে করার জন্য আমরা সিএমের কাছে দাবি রাখছি। তো আমাদের ডিসি ম্যাডাম, আমরা আজকে একটি মেমোরান্ডাম দিতে যাচ্ছি ম্যাডামের কাছে, সিএমকে ফরওয়ার্ড করা হবে ওইটা। আর যে প্রবলেম হয়েছে 50% হয়ে গেছে রাস্তার মধ্যে, আর তারপর 10 তারিখ থেকে শিফট 1 তারিখ থেকে শিফট করে নিয়েছে ফিল্ডে। যখন ফিল্ডে শিফট করা হলো অনেক প্রবলেম হচ্ছিলো, যারা রাস্তায় পার্টিসিপেট করেছে এই এপিয়ার্ড হয়েছে তারা অনেকেই ভালো মার্ক নিয়ে পাস করেছে। তারপর যখন ফিল্ডে এটাকে শিফট করা হলো তখন ফিল্ডের কন্ডিশন খুবই খারাপ ছিল, এই জন্য আমরা অনেকেই ভালো রানার যারা ছিল তারাও পাস করতে পারেনি বা ভালো মার্ক ক্যারি করতে পারেনি। তারপর এখন দেখা যাচ্ছে যে ওটা পোস্ট করে রাখা হচ্ছে, যেহেতু ওইটা আগে যদি কোনো করাপশন হয়ে থাকে তার মানে আমরা করাপশন ফেস করে ইন্টারভিউকে ফেস করেছি, আর এখন যেটা ভবিষ্যৎ পরবর্তী কমিশনমেন্ট হওয়ার পরে যদি ইন্টারভিউটা হয় তার মানে ওইটা উইথাউট আনফেয়ার হবে। তো উইথাউট আনফেয়ার যদি হয় তো দুইটা ফেসের মধ্যে ডিফারেন্স দেখা দেবে, যারা পাস নেই তাদের মধ্যে ডিফারেন্স একটা দেখা দেবে যে ওইটা উইথাউট আনফেয়ারে ওরা পার্টিসিপেট করবে, ইন্টারভিউ দেবে, তাদের জেনুইন হবে। আর আমরা যারা ফেস করেছি, যারাই ফেস করে পাস করেছ বা যারা ফেল করেছ, মেবি তারা ফেয়ারলি হয়নি মেবি। বরখলায় কয়লার গাড়ি থেকে কোনো তেল চুরি হয়নি বলে জানালেন গাড়ির মালিকরা। তারা জানান রাতে থানার ওসির নির্দেশে পুলিশ কর্মীরা তেল নিতে আসে, তখন তারা তাদের গাড়ি থেকে তাদের তেল দেন। কিছু লোক ঘটনাটিকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছে বলে জানান গাড়ির মালিকরা। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই বলে জানান। হাতিছড়া জিপির গড়েরবন্দ গ্রামে এক মাসব্যাপী হ্যান্ডলুম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বরখলার বিধায়ক কিশোর নাথ। তিনি মহিলাদের মধ্যে 3 বান্ডিল সুতা বিতরণ করেন। উপস্থিত ছিলেন উমা ভূমিজ। মানে আপনার দুইখান নাম ধরার ভিতরে 25 লাখ টাকা আমি আমার সরকারের অনুদান দিলে, তার মানে আপনার আমি যেটা পাঠাইছিলাম আপনার যেটা ডিমান্ড করেছে সেটা আপনার পাই। এটি আমি বিচার করলাম না, ইলেকট্রিক চুলাচুলি আছে এগুলোকে আগতে আমি কমপ্লিট করে দিব, ইলেকট্রিক দিবলে দিয়ে নাই। এটি পানির আমার অসুবিধা করতে পারে, পানির অসুবিধা আছে, যদি পানির অসুবিধা আমি ইতিমধ্যে কামটি করে আসি, কিছুদিনের ভিতরে আপনাদের এলাকা কুড়া আর জীব বই দুটা কামে কিছুদিন হয়ে আছে। তো মই ভাবিছোঁ আৰু আপোনালোকে আৰু আপোনালোকৰ গাঁৱৰ আৰু কিবা অসুবিধা আছে বুলি মই আৰু বিচাৰি পোৱা নাই। হয় হ'ব, ব্যক্তিগতভাৱে কাৰোবাৰ কিবা কষ্ট থাকিব পাৰে, ব্যক্তিগতভাৱে মই চাকৰি পোৱা নাই কেনেকুৱা ধৰণৰ থাকিব পাৰে। আমাৰ চৰকাৰে চাকৰি বহুত দিছে কিন্তু আমি ব্যক্তিগত মানে কাকো চাকৰি দিব পৰা নাই। আৰু চৰকাৰৰ দিনত কি হৈছিলে, এম এল এৰ লগত গৈছিলে, গৈ কথা পাতিলে, টকা পইচা দিলে চাকৰি হৈছিলে। আমার সরকার দিনের তেলেবার সিস্টেমই নাই, মেরিটে রাখব, মেরিটে দিলে ভারতে লিখিব পারিব। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার।
সহায়ক এসপি সঞ্জয় কৃষ্ণা, টানা জেরা রাজ্য পুলিশের সদর দপ্তরে। শিলচর গুয়াহাটি ট্রেন সময়সূচি প্রকাশ রেলের, নিয়ম না মানলে জেল। অস্থায়ী প্যান্ডেল তৈরিতে বাধা কেন, প্রশ্ন সুস্মিতার। পঞ্চমীতে কোভিড পরীক্ষা, পুজোই করবেন না হাইলাকান্দির পুরোহিতরা। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।